নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে জামাই ষষ্ঠী উপলক্ষে একটা বিশেষ মাটনের রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি মাটন নিহারি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটা শুকনো কড়ার মধ্যে নিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, জায়ফল আর ছোট এলাচ। এবার এর মধ্যে দিয়ে দিলাম মৌরি, গোটা গোলমরিচ, গোটা জিরে আর আদার শুট। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। এটা মিনিট দুয়েক মতো ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তাহলে নিহারি মশলাটা রেডি হয়ে যাবে। এবার কড়ার মধ্যে নিয়ে নিলাম ঘি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। এটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম শাহজিরে। শাহজিরেটা ফোড়ন দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে, আর এটা হাই ফ্লেমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাটন। এখানে আমি রেওয়াজি মাটন ব্যবহার করেছি, আর আপনারা যদি চান নর্মাল মাটনও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্বাদের খুব একটা তফাৎ হবে না। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব, তারপর এটাকে মিনিট 10 মতো মিডিয়াম ফ্লেমে কষে নিতে হবে। 10 মিনিট কষানোর মাঝখানে এটাকে কিন্তু বারবারই নেড়ে যেতে হবে। এবার মাটনটা থেকে যে জলটা ছেড়ে এসেছিল, সেই জলটা যখন দেখব শুকিয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম থেঁতো করা রসুন, আদা বাটা, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে 10 থেকে 15 মিনিট মতো লো ফ্লেমে কষে নিতে হবে। দশ পনেরো মিনিট লো ফ্লেমে কষে নেওয়ার পর যখন দেখবো এটা থেকে এরকম তেল ছেড়ে এসেছে, তখন এবার এর মধ্যে নিহারি মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এগুলো দেওয়ার পর এটাকেও এবার আমি 10 মিনিট মতো কষে নেব, আর এই পর্যায়েও গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রাখতে হবে। এভাবে মিনিট 10 কষে নেওয়ার পর দেখবেন এটা থেকে তেল ছেড়ে এসেছে আর এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তখন কড়াটা আমি গ্যাস থেকে সরিয়ে নিলাম। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম প্রেশার কুকার। প্রেশার কুকারটা বসানোর পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে, জলটা যখন এরকম ফুটে আসবে তখন এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে নেব। এটা ভালোভাবে নেড়ে নেওয়ার পর এবার কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দিলাম। কুকারের ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর এবার এটাকে হাই ফ্লেমে 8 থেকে 10টা আমি হুইসেল দিয়ে নেব। যদিও মাটন সেদ্ধ জল অনুসারে হয়ে থাকে, যার যেমন জলে মাটনটা সেদ্ধ হয়ে যায় সেরকম অনুযায়ী হুইসেল দিতে হবে। এবার একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিলাম। ময়দাটা নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি এক সাইডে রেখে দেব।
এদিকে মাটনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে আবার কড়ার মধ্যে ঢেলে নিয়েছি। কড়ার মধ্যে ঢেলে এটাকে আবারও ফুটতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদার জুলিয়ান আর লেবুর রস। এখানে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পাতি লেবুও ব্যবহার করতে পারেন। আর আদার জুলিয়ান বানানোর জন্য আদাটাকে এরকম সরু করে আর লম্বা করে কেটে নিলেই কিন্তু আদার জুলিয়ান রেডি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে ময়দার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই ময়দার মিশ্রণটা আবারও ভালো করে গুলে নিয়ে মাটনটার মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটাকে হাই ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে এবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা সার্ভ করব। জামাইষষ্ঠী উপলক্ষে বাড়িতে অবশ্যই বানিয়ে নিন মাটন নিহারির এই রেসিপিটি। আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।